কারণ আজকে আমি 480 রিয়াল আমি খরচ করেছি মোটর সাইকেলে। তো কি কি খরচ করেছি এটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার নতুন হেলমেট, নতুন একটা হেলমেট, ভালো একটা হেলমেট আনছি, যেটা আপনার ভিতরে একটা চশমা আছে। আর এই হেলমেটটার দাম নিচ্ছে যে আপনার 130 রিয়াল, তো ভাই বিক্রি করে হচ্ছে আপনার 150 রিয়াল করে বিক্রি করে আমার থেকে 130 রিয়াল নিছে। হেলমেটটা কিন্তু অনেক সুন্দর একটা হেলমেট। আর গাড়ির যে আপনার পিছনে ব্রেক আছে, ব্রেক শুগুলো আমি পাল্টাইছি। দেন তারপর হচ্ছে আমার এই যে পুরাতন হেলমেটটা আপনাদেরকে দেখাই, চিন্তা খুললা তো এটা হচ্ছে আমার পুরাতন হেলমেট। আর এই যে বক্সটা দেখতেছেন, এই যে বক্সটা, এটা হচ্ছে আপনার 1 কার্টন আপনার ইঞ্জিন অয়েল। এই যে 1 কার্টন আমি নিয়ে এসেছি আপনার 12 পিস 12টা আছে। আর এই 1 কার্টনের দাম নিচ্ছে যে আপনার 205 রিয়াল। আর এখন থেকে আমি আমারটা নিজেরটা নিজে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, যার কারণে একটা 14 টি আনছি, এটার দাম নিচ্ছে যে আপনার 10 রিয়াল। তারপরে যে গাড়ি আমি ঠিক করছি, এটার দাম নিচ্ছে আপনার মেকানিকের যে খরচ আছে 80 রিয়াল গেছে। আর তারপর ব্রেক শু যে পাল্টাইছি, যে পিছনের ব্রেক শু পাল্টাইছি, এটা নিচ্ছে আপনার 25 রিয়াল। তো টোটালে আমার দেখা গেছে আজকে 450 থেকে 60 রিয়াল আমার খরচ হয়ে গেছে মাত্র। আজকে বেশি খরচ গেছে এই যে ইঞ্জিন অয়েলটা, এটা আপনার 205 রিয়াল নিচ্ছে। আর একটা কথা হচ্ছে, এই যে হাতের মুঠি নিচে 10 রিয়াল লাগাইছি। এই যে আমি 460 রিয়াল আপনার খরচ করেছি মোটর সাইকেলে। তো মোটর সাইকেলটা যেহেতু আমি এটাতে আমি ইনকাম করি, এটার পিছিয়ে খেয়াল রাখতে হবে যে কী সমস্যা হয় বা কী হয়। তো আমি কালকে মানে আপনার 9টা বাজে আমি ডিউটিতে আসছি। এই যে এখন আমি বাসায় আসি, আপনার চুল কাটলাম, দেখতে পারতেছেন এই যে চুল কাটতে আসি, এখনও গোসল করে নাই। গাড়িটা থামাবো, থামানোর পর গোসল করব, দেন তারপরে ঘুমাবো। আবার আপনার রাত্রের আজকে একটু লেট করে যাবো কাজে। তবে আসলে একটা কথা কি জানেন, আপনি নিজের চেষ্টা করতে হবে। আজকে আমার 3 থেকে 4 দিন ধরে আমি যে মাতামে কাজ করি, যেই মাতামের মাধ্যমে কাজ করি, ওই মাতামের আপনার একটা বারকোড থাকে, লোকেশন থাকে। আমি আজকে গাড়ি আপনার কত কিলো 50 কিলোমিটার দূরে গিয়া, মানে আপ ডাউনটা 50 কিলোমিটার দূরে গিয়ে আমি মাতামের আপনার বারকোড নিয়ে আসছি লোকেশনে। কারণ এই বারকোডে আপনার বারকোড ছাড়া আপনার মাতামের মধ্যে আপনার অর্ডার আসে না। মানে এই নাম্বারটা যদি থাকে তাহলে অর্ডারটা আগে আসে। তো যার কারণে, কারণ আপনার যদি 12 থেকে 13 ঘন্টা ডিউটি করে যদি 20টা 25টা নামাতে পারি তাহলে কিন্তু হবে না। যেহেতু এখন আমি ফুল টাইম কাজ করতেছি আপনার মোটর সাইকেল দিয়ে, এইটা আর মোটর সাইকেল দিয়ে আপনারা জানেন অনেক কষ্টের কাজের বাড়ি, দেখতে পারতেছেন চোর কী অবস্থা, মানে আমি ঘুমে ফাটিয়ে দিয়েছে গা। তো এই দৌড়াদৌড়ির কারণে, তো গাড়িটা যদি কোনো সমস্যা ছিল, পিছনের ব্রেকটা একটু কম ধরতো, তারপর ইঞ্জিন অয়েল নিয়ে আসি। কারণ আমি 800 1000 কিলোমিটার চলার পরে কিন্তু আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলি, যেহেতু গাড়ি আপনার একটু অনেক ভালো থাকে। আর ব্রেকগুলো আপনার খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু সৌদি আরবে আপনার গাড়িগুলো চলে বেশি, তো যার ফলে কী হবে আপনার ব্রেক ধরতো একটু অনেক বেশি। তারপর আমি আমার কাজ করি আমি আপনার মেন রুটে। আর সব থেকে আমার ভালো লাগছে আপনার হেলমেটটা, এই যে দেখতে পাচ্ছেন নতুন হেলমেট। হেলমেটটা কিন্তু আপনার যেই সূর্যের আলোটা আছে, ভিতরে একটা চশমা আসে, যার কারণে দিনের বেলায় কাজ করতে অনেক মানে তেমন একটা সমস্যা হবে না। তো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা। ইনশাল্লাহ চেষ্টা করতে হবে। আমি একটা কথা বলি, আপনারা যারা ফুড ডেলিভারি কাজ করবেন, নিজেরা চেষ্টা করবেন, নিজেরা দেখেন। আমি আপনার কি আর বলবো, মানে আপনার 3 থেকে 4 দিন আমি অর্ডার বেশি মারতে পারি না, 10টা 15টা 10টা 15টা 12টা, কারণ মাতামের বারকোডটা নাই, যার কারণে আমি এত অর্ডার আমি মারতে পারি নাই। তো ইনশাল্লাহ এখন থেকে আপনার আগের মতন আমি আবার অর্ডার মারবো, যেহেতু বারকোডটা আমি নিয়ে আসি, অনেক টেনশন আছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা সবাই ফলো রাখবেন।